বিসমিল্লাহির রহমানি রহিম সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরবি টিভিতে আরবি টিভিতে আজ আমরা আরবি ভাষায় কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ শিখবো এই শব্দের অর্থগুলো আমরা যদি আয়ত্ত করে নিতে পারি তাহলে আরবি ভাষায় যে কোনো পরিস্থিতিতে অনবরত কথা বলতে পারবো তাই সবাইকে অনুরোধ রইল যারা এখনো পর্যন্ত আরবি ভাষার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দেবেন প্রিয় সম্মানিত পাই বোন আসুন তাহলে আমরা আজকের পর্বটি শুরু করি আমাদের আজকের প্রথম যে বাক্যটি তা হলো নামাজ নামাজকে আরবি ভাষায় বলে সাল্লি 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 মানে নামাজ সব সবকে আরবি ভাষায় বলে কুল্লু কুল্লু মানে সব কিছু কিছু এর আরবি হলো সাই 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 মানে কিছু সব কিছু কুল্লুশাই 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 মানে সবকিছু সমান সম্মানিত এখানে দুটি শব্দ মিলিত হয়ে একটি শব্দ হয়েছে একটু খেয়াল করবেন তারপর এরপর লেখা আছে পোকামাকড় বা কীট পতঙ্গ পোকামাকড় বা কীট পতঙ্গকে আরবি ভাষায় বলে দুধ দুধ কাঠ কাঠকে আরবি ভাষায় বলে খেসাব খেসাব মানে হলো কাঠ এবার লেখা ভাঙা বাঙাকে আরবি শব্দ বলে কাসসার কাসসার কাস চাষ অর্থ হলো বাঙা ভাঙাকে আরেকভাবে বলা যায় সেটা মাকসুর শব্দের অর্থ ভাঙা পঙ্গু পঙ্গুকে আরবি শব্দ বলে আরজা আরজা পঙ্গু সংখ্যা বা নাম্বারকে আরবি ভাষায় বলা হয় রাকাম রাকাম সংখ্যা বা নাম্বার রাকাম বন্ধু বন্ধু এর আরবি হলো সাদিক সাদিক মানে বন্ধু পান পান করা করা আরবি ভাষায় বলে কি সমানিত আপনি অন্যভাবে বলতে পারেন সেটা হলো ইশরাব ইশরাব ইসরাব মানে হলো করা এবার আছে আপেল আপেলকে আরবি শব্দ বলে তুফা 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 মানে আপেল তারপর লেখা আছে গতকাল গতকালকে আরবি ভাষা বলে আমস আমস মানে গতকাল পরীক্ষা পরীক্ষায় আরবি হলো ইমতেহান ইমতেহান মানে হলো পরীক্ষা ইমতেহান পরীক্ষা নাম নামকে আসা বলে ইসম ইসম অর্থাৎ নাম প্রশ্ন আরবি শব্দ হলো সুওয়াল সুয়াল অনেকে সওয়াল বলে থাকে সুয়াল মানে হলো প্রশ্ন এবার লেখা উত্তর উত্তরের আরবি হলো জবাব জবাব বা ইজাবাতুন ইজাবাতুন অর্থ হলো উত্তর এবার লেখা সাদা সাদা এর আরবি হলো আবিয়াত আবিয়াত মানে হলো সাদা পরবর্তী শব্দটি হলো বাতাস বাতাস এর আরবি হলো হাওয়া হাওয়া মানে হলো বাতাস নেক্সট শব্দটি হলো এটা ওটা ওটা বা এটা আরবি ভাষা বলে হাদাক বা হাদা হাদাক বা হাদা তারপর দিন দিন আরবি শব্দ হলো নাহার নাহার মানে হলো দিন এবার লিখা দিনই কিন্তু এবার অন্যভাবে বলা হয় সেটা হলো ইয়াউম ইয়াউম মানে দিন রাত রাত আরবি ভাষায় বলে বিল্লেল অনেকে ফিল্লেল বলে থাকে তবে বেশি ব্যবহৃত হয় বিল্লেল বিল্লেল মানে রাত তারপর পরিষ্কার পরিষ্কারের আরবি হলো তানদীপ তানদীপ অর্থ পরিষ্কার এখন লেখা পরিষ্কারই পরিষ্কারকে আরেকবার বলা যায় সেটা হলো নাদিফ নাদিফ। তারপর লেখা নোংরা নোংরা বা অপরিষ্কার নোংরা বা অপরিষ্কার কে আরবি শব্দ বলে ওসাক ওসাক মানে নোংরা বা অপরিষ্কার এবার লেখা আছে খালি খালি এর আরবি হলো ফাদি ফাদি মানে হলো খালি নেক্সট শব্দটি হলো ভরা ভরা এর আরবি মাতরুজ মাতরুজ মানে ভরা এবার লিখা আছে ভর ভরো এর আরবি হলো আব্বি আববি আব্বি মানে ভরো তারপর উপরে উপরে এর আরবি হলো ফোক ফোক অর্থাৎ উপরে পরবর্তী শব্দটি হলো নিচে নিচে এর আরবি তা হলো তাহাত তাহাত মানে নিচে লিখাছে ধান ডানকে আরবি ভাষায় বল শব্দের অর্থ হলো ধান বাম বাম এর আরবি শব্দ ইয়াসার ইয়াসার মানে হলো বাম এবার লিখাছে সামনে সামনে এর আরবি শব্দ হলো জিদ্দাম জিদ্দাম মানে সামনে সম্মানিত এ বা এই শব্দটিকে আপনি অনুভাবে বলতে পারেন সেটা হলো গিদ্দাম গিদ্দাম মানে হলো সামনে এরপর পেছনে পেছনে আরবি হলো ওরা 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 মানে পেছনে মাঝে মাঝে এর আরবি শব্দ বেনুস বেনুস মানে মাঝে পাশে পাশে এর আরবি হলো জানিব বা জেম্বু জেনিব বা জেম্বু লেখা আছে ভেতরে ভেতরে এর আরবি হলো দাঁ খেল অর্থ ভেতরে এবার লেখা বাহিরে বাহিরে এর আরবি হল বাররা বাররা অর্থ হলো বাহিরে নেক্সট আমাদের আর কোনো শব্দ নেই সম্মানিত ভিউয়ার্স আপনাদের যদি আজকের পর্বটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আর আমাদের ভিডিওতে লাইক দিতে ভুল করবেন না ভিডিওতে সবগুলো ভিডিওতে দেখার পর পরই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য কিংবা আপনি কি ধরনের ভিডিও চান তো আজকের পর্ব এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী পর্বে কথা বেশি এখানে যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন I love this.